হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি তো ভালোই আছি। আর সকাল সকাল দেখো আমি রান্না করার জন্য কতগুলো সবজি কেটে নিয়েছি। এখানে অনেক কিছুই আছে, আলু, বেগুন, তারপর কী বলতো বরবটি, কাঁঠালের বীজ ইত্যাদি ইত্যাদি। তো আমি রান্না করে নিয়েছি, এখন প্রিন্সকে আমি টিফিন দিয়ে দেবো। তো তার জন্য আমি এখানে একটা রুটি নিয়েছি, তাতে সস মাখিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ছড়িয়ে আমি ভালো করে এটাকে ফোল্ড করিয়ে আমি কেটে ওকে দিয়ে দেবো। তো এখন বাজে 10:39 আর প্রিন্স তো 10:20 স্কুল শুরু হয়ে গেছে প্রিন্সের। তো আমি আজকে ঘুম থেকে অনেক দেরি করে উঠে ফেলেছি, তার জন্য আমার রান্নাবান্না করতেও এই যা ফোনটা এক্ষুনি হাত থেকে পড়ে যাচ্ছে সব। তো রান্নাবান্না করতে আমার প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে, আর এক জায়গায় যাবো বলেছিলাম, দিয়ে ঘরটা পুরো কী বলবো অগোছালো আছে, তো আমাকে গোছাতে হবে। আর দীঘা যাবো ভাবছিলাম, কিন্তু দীঘার আবহাওয়া এখন খুব খারাপ চলছে, ওই জন্য ক্যান্সেল করে দিলাম। তো জামা কাপড়গুলো তো সব বাইরে রেখেছিলাম যাবো বলে, তো এখন ওইগুলো গোছাতে হবে। আর এখন সময় হবে কি বলতে পারছি না, তবে যেটুকু হবে সেইটুকু করবো। বাকি আমাকে যেতে হবে সঙ্গে, একটা কাজ আছে। তো সঙ্গে যাওয়ার আসার পর প্রিন্স আবার স্কুল থেকে আসবে, মানে ব্যস্ত তো ব্যস্ত, সারাদিনই ব্যস্ত থাকছি। তো ওই জন্য এখন আমি জামা কাপড়গুলো ঝটপট করে গুছিয়ে নিবো, আর আজকে আমার মেশো থেকে একটা অর্ডার আসছে, যেটা আনবক্সিং ভিডিও করে দেবো তোমাদের দেখে নেবে। তো ড্রেসটা নিয়েছি মেশোতে, দীঘা টিঘা যাবো বলে, তো দীঘা তো আর যাচ্ছি না। তো এখন আমি আমার জামা কাপড়গুলো আলনাগুলো সব গুছিয়ে নেবো। আজকে জামা কাপড়গুলো কাচতে হতো, কিন্তু আমি আজ ওই কাজটা করবো না, এইগুলোই করবো। তো চলো, আর আমার রান্নাবান্না হয়ে গিয়েছে, এতক্ষণে হলো 8টার দিকে উঠেছি ঘুম থেকে, 8টা ভাবা যায়, মানে ঘুমটা চোখটা খুলেই দেখছি 8:13 আর একদম কী বলো তাড়াতাড়ি করে উঠে সব করলাম, প্রিন্সের স্কুল ছিল যেহেতু। আচ্ছা চলো আমি ওই কাজটা করে নিই। তো কাপড় চোপড়গুলো গোছাবো ভাবলাম, কিন্তু আমার আর গোছানো হলো না। এখন একটু যাব শাশুড়ির কাছে, আর কি বলো তো সঙ্গে যেতে হবে, ওই জন্য এখন আমি এটা করলাম না, ওই জন্য ঝটপট করে স্নান করে নিয়েছি। এখন আমি যাব সঙ্গে। তো ওইখান থেকে আসার পর ভাবলাম সব কিছু কাজ কমপ্লিট করে নিই, স্নান টান করে নিই, তারপর যখন প্রিন্স স্কুল থেকে এসে ঘুমাবে তখন আমি জামা কাপড়গুলো গুছাবো। তো এখন আমি যাচ্ছি ওইখানে, তো ওইখান থেকে এসে আমি গোছাবো। আর ওইখানে সব কিছু একদম উলট পালট হয়ে পড়ে আছে, ফ্যানটা অফ করে দিলাম। কী বলো তো আমি কোনোদিন, মানে কি বলবো, দীঘা যাইনি, কোনোদিনই যাইনি দীঘা। ও আর একটা জিনিস নিতে ভুলে গেছি, তো ওইখানে যাব ভাবলাম কিন্তু হলো না যাওয়া। তো কিছু করার নেই, নেক্সট টাইম আবার যাব। একটু দাঁড়াও, কাজ আছে, হয়ে গেছে যে কাজটা করবো ভাবছিলাম, এখন একটা ছোট্ট ব্যাগের প্রয়োজন। এই কয়েকদিন থেকে আমি সময় পাচ্ছি না, আমাকে শুধু এদিক আর ওদিক, এদিক আর ওদিক ওই করে বেড়াতে হচ্ছে। ঘরটা লাগিয়ে দিই, দিয়ে আমার মনটা খুব ভুলো, ছাতাটা নিয়ে যেতে হবে, আবার ক্লিপ নিচ্ছি না, ছাতা নিয়ে নিয়েছি বাইরে যা রোদ। চলো গেটটা লাগিয়ে দিই। তো আমি সকালে বললাম দীঘা যাব না, তো বিকেলে আবার বলছে না যেতে হবে দীঘা, মানে কোনোদিন যায়নি বলছে, যা হবে হবে, এখান থেকে তো বাস ছাড়ছে, অনেকেই যাচ্ছে, তো তুমিও চলো। তো ফাইনালি আমি আবার দীঘা যাচ্ছি, তো আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি কি বলবো, আর এটা আমার লাইফে ফার্স্ট ট্যুর হচ্ছে অনেক দূরে, মানে আমি লালবাগ পার করে কোনোদিনই কোথাও যাইনি, তো বিশালই আনন্দ হচ্ছে। আর আমার একটা খারাপ অভ্যেস, গাড়িতে চাপলে বমি হয়, মানে আমি এত চেষ্টা করি যে আমি কিছু করব না তারপরেও হয়ে যায়, আর আমার এই রোগটা প্রিন্সও পেয়ে গেছে, এত কষ্ট। ভাবলাম যে বলছে যে এসি বাস আছে, ফুল এসি একদম বন্ধ করবে না, কোনো অসুবিধা হবে না, তো সেই জন্য সাহসটা করলাম। তো আমাকে বলেছে যদি রাস্তায় বমি হয় তো আমাকে রাস্তায় ফেলে দিয়ে চলে আসবে, প্রিন্সের বাবা বলেছে। তো যা হবে হবে, আমি একদম পুরো ব্যাগ গুছিয়ে নিয়েছি, বেরিয়ে পড়বো দীঘা। তো বেরোর সময় অবশ্যই তোমাদেরকে বলবো। তো
আমি ব্লগটা তো সেরকমভাবে করতে পারিনি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি, তারপর ব্লগ আমি শেষ করে দেবো, যা 4-5 মিনিটের ব্লগ হবে। তারপর আমি দীঘা যাওয়া শুরু থেকে মানে বাসে ওঠা থেকে একদম ওইখানে গিয়ে নেক্সট মানে 3 দিন থাকবো, 3 দিন ব্লগ বানাবো। তো চলো তোমরা দেখে নাও, মানে আমার ব্যাপারটা একটু দেখে নাও। এত বড় ব্যাগ নিয়েছি, প্রিন্সের বাবা বলছে সব কিছু বের করে ফেলে দেবো, একদম উল্টো পাল্টা জিনিস নেবো না, অনেক জামা নেওয়ার কোনো দরকার নেই। তা বললো অল্প অল্প নিলাম, সব ফাঁকা করে নিলাম। তো চলো দেখাচ্ছি, এই দেখো কত বড় ব্যাগ দেখছো, মনে হচ্ছে বাইরে কাজে যাচ্ছি, ওই রকম টাইপের ব্যাগ, অনেকটা বড়। প্রিন্সের পাপা দেখে বলছে এত কি, আরে হচ্ছে আমার সাইড ব্যাগ তো। হ্যাঁ হ্যাঁ শোনো, এই ব্যাগটা যা বড় না, ও দেখেই মানে রেগে গেছে, ভাবছে যে অনেক কিছু নিয়েছি, তো অনেক কিছু আমি নিইনি, তো সব কিছু কমপ্লিট করে নিয়েছি। যেগুলো পরবো সেগুলো এখানে রেখে দিয়েছি প্রিন্সের পাপার। আমার প্রিন্সের কি হয়েছে, চেনটা ওরা ছেঁড়া না, ওরা ছেঁড়া না, দুটো চেন আছে। আর এই দেখো দীঘা যাবে বলে শু নিয়েছে, আর আমার আছে, প্রিন্সের আছে, আমাদের সেরকম কিছু নিতে হয়নি, তো সব কিছুই আছে। তো বন্ধুরা তোমরাও আমার সঙ্গে দীঘা এনজয় করবে, ওকে? তো এখনকার মতো আমি আসছি, আমাকে এখনও গোছানো বাকি আছে, রান্নাবান্না তো মানে এখন তো বিকেল না, তো আমাকে সব কিছু রেডি করতে হবে, আর যাব প্রায় 7টার সময়, সন্ধ্যে 7টায় বাস ছাড়বে। তো খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি দীঘা যাচ্ছি, তোমরা আমার জন্য দোয়া করো। তো চাচা, বাই বাই।